সায়েন্স, এবং আমাদের অডিয়েন্সদের মধ্যে বেশিরভাগই সিঙ্গেল স্যাড ম্যান, স্যাড ম্যান। এই জন্য তাদের তাদের হয়ে আমি এনায়েতকে জিজ্ঞেস করতেছি যে হ্যাঁ এনায়েত যেহেতু রিসেন্টলি ফাউন্ড আ লাভ অ্যান্ড দেন ম্যারিড, তো মানে আমাদের যে ফ্রেন্ড, আমাদের সাবস্ক্রাইবার লিস্টে যে স্যাড ম্যান আছে হ্যাঁ ইয়াং, হ্যাঁ তারা কিভাবে তাদের ভালোবাসার মানুষদের খুঁজে পাবে বা ডেট খুঁজে পাবে বা কম্প্যাটিবল মানুষ খুঁজে পাবে, আমাদেরকে তুমি স্টেপ গুলা সুন্দর করে সাজায় বলো, স্টেপ ওয়ান কি? এইটার জন্য না আমি বেস্ট পার্সন না এই সেন্সে, কারণ আমি কিন্তু খুঁজেই নাই আমার যতক্ষণ পর্যন্ত বাসার থেকে এই চিন্তা ভাবনা না আসছে, তাই না? এখন একটা জিনিস আপনি করতে পারেন যে আচ্ছা এটা কি আমরা নিজের থেকে খুঁজবো নাকি আমাদের কাছে আসবে, মানে জিনিসটা হচ্ছে জিনিসটাকে আমরা ওদের প্যাসিভলি ওদের আমাদের কাছে আমরা ধরে নিয়ে আসবে না। ঠিক আছে মানে ওকে আমার কাছে টু সাম এক্সটেন্ট, মানে এই কয়দিন ইয়ে করার পরে মানে পুরো অভিজ্ঞতাটা এটা মোটামুটি 1 বছরের, মানে হচ্ছে 1 বছর ধরে চিন্তা ভাবনা চলতেছে যে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে। তো ওর মধ্যে থেকে আমার যে একটা ডিসিশন আমি মানে মোটামুটি 1 বছরের মধ্যে যা বুঝছি, নিজের থেকে যদি আপনার একটু এফোর্ট না থাকে, মানে হচ্ছে যে 20% এফোর্টও না থাকে, তাইলে না এটা আগানো এই মুহূর্তে খুব ইম্পসিবল টাইপের আমার কাছে মনে হয়। এফোর্টটা দিব কিভাবে আমরা? মনে করো এক্স্যাক্টলি সাদমান, হ্যাঁ সাদমান গার্লফ্রেন্ড খুঁজতেছে হ্যাঁ হ্যাঁ কথার কথা, হ্যাঁ এখন সাদমানের ফার্স্ট স্টেপ কি, ও কি করবে? না গার্ল কথা বললে যদি স্ক্রিনশট নিয়ে দেয়, কফি আমি জাস্ট কফি নর্মাল একটা কথা বললে ওটা স্ক্রিনশট দিয়ে দিল, তাহলে হ্যাঁ কি হবে? না সাদমানের আর ফারহান ভাইদের মতন মানুষদের তো আসলে কথা আলাদা, কারণ সাদমান সাদিকের সাথে ডেট করা, ফারহান খালিদ ফারহানের সাথে ডেট না, করা স্টিল মনে কর এগুলো তো স্কুলের আলাদা কোনো জিনিস। গ্রুপে আপলোড দিয়ে দিল, মানে মানুষ তো হ্যাঁ ইউজুয়ালি স্কুলে মনে কর ইউনিভার্সিটিতে অনেকজন হ্যাঁ করে, হ্যাঁ সেম গ্রুপ সেম মানে ব্যাচের মধ্যে হচ্ছে, একজনের সাথে গ্যাঞ্জাম হইলে বাকি সবাই ভিতরে 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 জেনে যাবে গ্রেপ হ্যাঁ ভাইন। হ্যাঁ 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 এরকম তো হয়, এবং আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে মানে রিলেশনশিপ হয় নাই, বা হচ্ছে যে অনেক তো ব্রোকেন রিলেশনশিপ থাকে, মানে সবারই ইউনিভার্সিটিতে থাকে, কলেজে থাকে, স্কুলে স্কুলেও থাকতে পারে, যে সে একটা রিলেশনশিপ হয়েছে, রিলেশনশিপটা ভাঙছে, এখন কি তার আর বিয়ে হবে না জীবনে? হইতেই পারে, মানে হচ্ছে যে এখন তো এরকম তো আমি এখন তার তার তো হচ্ছে কোনো বায়োডাটার মধ্যে এটা লেখা থাকবে না, সে এত তারিখে এই রিলেশনশিপে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই রিলেশনশিপে ছিল, পরে আবার ভাঙছে, আর এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আরেক রিলেশনশিপে ছিল। তো এইটা তো ঠিক আছে জানুক, মানে হচ্ছে ইভেন ইফ আমার সাথে কথা হইতেছে, তো এই এই লজ্জাগুলো না আসলে একটু ভাঙতে হবে আমার কাছে মনে হয়, বা এই রিস্ক গুলো নিতে হবে। এই রিস্কটা না নিলে যেটা হবে, যে আমার একটা সময় মনে হচ্ছিল আমার রিলেশনশিপে গেলে ভালো হইতো, আমি তো হচ্ছে জন্মগত সিঙ্গেল, মানে এবং সিঙ্গেল নিখিল বঙ্গ সিঙ্গেল কমিটির সভাপতি ছিলাম, আমার একটা সময় লাইফে মনে হয়েছিল যে আচ্ছা রিলেশনশিপে গেলে কি ভালো হইতো আমার জন্য, তার কারণ একটা সময় আমি ফিল করছি মানে লাইফে আসলে আরেকজন মানুষ দরকার আছে। এখন এই মানুষটা ধরেন আপনি যখন বিয়ের পরে যাকে, বা বিয়ে কিন্তু টোটালি ডিফারেন্ট, একটা ডিফারেন্ট লেভেলের খেলা পুরা, মানে বিয়ের খেলাটা টোটালি ডিফারেন্ট, কারণ এখানে আপনি শিওর যে আপনি এই মানুষটার সাথেই আগামী সারা জীবন কাটাইতে যাইতেছেন, আর রিলেশনশিপ মানে হচ্ছে যে আপনার এই মানুষটার সাথে হচ্ছে হইতেও পারে নাও হইতে পারে, এবং ওই সময় ভালনারেবল স্টেজ থাকে। সাপোজ যদি আমার ইউনিভার্সিটিতে একটা রিলেশনশিপ হয়, আমি কিন্তু জানি না যে সাপোজ আমি যদি মেয়ে হই, যে ছেলেটা আছে সেই ছেলেটা আলটিমেটলি কি করবে ইউনিভার্সিটির পরে যায়, এটা কিন্তু আমি শিওর না। যখন আমি বিয়ে করতেছি তখন কিন্তু আমি আগে থেকে জায়না টাইনা নিতে চাচ্ছি, ঠিক আছে আমার বাপ মাও খুশি আমিও খুশি, ঠিক আছে এই ছেলের এই ইয়া ও ও থাকে স্টেবল, মানে হচ্ছে যে ওর সমস্যা হবে না ফিনান্সিয়ালি অ্যাটলিস্ট, এইটা জানতে পারতেছি। কিন্তু যখন ইউনিভার্সিটি লাইফে রিলেশনশিপ গুলো হয় এগুলো অনেক আনস্টেবল হয়, মেয়েরাও জানে না তাদের লাইফে আলটিমেটলি লাস্ট পর্যন্ত কি হইতে যেতেছে, ছেলেরাও জানে না তাদের আলটিমেটলি লাইফে লাস্ট পর্যন্ত কি হইতে যেতেছে ইউনিভার্সিটি থেকে শেষ হওয়ার পরে, সো ওই সময় রিলেশনশিপ গুলা অনেক ক্ষেত্রে একটু ভালনারেবল, ঠিক আছে মানে হচ্ছে যে যেহেতু দুইজনই শিওর না। কিন্তু ওই সময় যদি আমি করি তাহলে একটা হচ্ছে আমার সাপোর্ট আছে, এখন সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হতে পারে, সাপোজ আমি অ্যাসাইনমেন্ট করতেছি, ল্যাবের মধ্যে যাইতেছি, ওর সাথে কথা বলতেছি, দিন শেষে আমার একজন মানুষ আছে কথা বলার জন্য, এইটা ছিল। সো এইটার একটা একটা ল্যাকিংস আমি লাইফে একটা সময় ফিল করছি, যেটা ফারহান ভাই 20 বছর ধরে রিলেশনশিপ আছে, কত ব্লেসড একটা মানুষ, তার সাথেই মানে স্যার 13 বছর রিলেশনশিপে থাকার পরে দেন হচ্ছে বিয়ে হয়েছে, মানে কত ব্লেসড একটা মানুষ যে হচ্ছে যে তার লাইফে ওই ফেসটা, ওই ভালনারেবল ফেস গুলোতে একজন মানুষ ছিল, দেন বিয়ের পর তো একদম স্টেবল ফেজ একটা মানুষ আছে। সো এটা খুবই লাকি, মানে ফারহান ভাই এদিক থেকে অনেক লাকি, আমরা অতটা লাকি না। তো এইটা আমার কাছে মনে হয় যে যখন স্টেবল হয়, মানে মানুষজন যখন ফিনান্সিয়ালি স্টেবল হয় কিংবা মেন্টালি স্টেবল হয়, যখন আমরা যত বড় হই তত ম্যাচিউরড হই না আস্তে আস্তে, তো হুম হুম তখন আই গেস আস্ক করাটা তখন অনেক বেশি ন্যাচারাল হয়ে যায়, যে ঠিক আছে আমি ওর সাথে একটু যে জিজ্ঞেস করি যে আচ্ছা ঠিক আছে আমারও এখন বিয়ের কথাবার্তা চলতেছে, তো তোমারও যদি বিয়ের ইচ্ছা থাকে তাহলে তুমি, আমি কিন্তু যে ওই দিন ইউল্যাবে যার মধ্যে বলছিলাম আমি ডিরেক্টলি কথা বলতে হুম পারবো, সমস্যা নাই। তো
আমি আমি এরকম করে অ্যাপ্রোচ করতাম যদি আমার ডিরেক্টলি অ্যাকচুয়ালি বিয়ের ইচ্ছা থাকে, ঠিক আছে? তাহলে তুমি কি, তুমি কি সাদমানের মতো কাউকে রেকমেন্ড করবা যে ধরো ট্রাইনোমিয়াল পডকাস্টের মেম্বার্স লিস্টে যা যতগুলো মেয়ে আছে সবাইকে এক এক করে মেসেজ পাঠাইতে বা কোন একটা হ্যাঁ বট ইউজ করে? এক্স্যাক্টলি, বি মোর আমাকে স্পেসিফিক, স্টেপ মনে করো হাউ ডু আই নো, স্টেপ গুলা নাকি বলো, খুঁজে নাকি পাবে আই কেমনে? ডু আই অ্যাপ্রোচ নাকি পাওয়ার মুভি আই ওয়েট, যে না লাইক না না আসতেছে এই দেন আই ইয়েটা? আচ্ছা রেসপন্ড। আচ্ছা আচ্ছা, ওকে, এটা প্রথমে বলে রাখি, মেয়েরা কোনোদিন হচ্ছে নিজে থেকে অ্যাপ্রোচ করবে এটা আশা করাটা ভুল, মানে এটা খুব টাফ, ওকে, খুবই টাফ ভাই। যে 10% ওয়েমেন দেখেন এই পডকাস্টটা, ঠিক আছে, হ্যাঁ ইউ লেট ইওর অপিনিয়ন বি হার্ড, ঠিক আছে? হ্যাঁ, অফকোর্স, আমি আমি কোনোদিন দেখি নাই যে মানে মেয়েরা ফার্স্টে অ্যাপ্রোচ করে আইসা দেন। এটা এমন হইতে পারে যে মানে ওই মেয়ে হয়তো খুবই অ্যাডভান্সড লেভেলের মানুষ, মানে হচ্ছে যে পড়াশোনা তার কাছে এটা ম্যাটার না, যে ছেলে করুক না তার ভালো লাগছে সে করছে, এরকম হইতে পারে। বাট জেনারেলি বাংলাদেশের মেয়েরা অ্যাটলিস্ট যে পরিমাণ লাজুক এটা করবে না, ভালো লাগলেও করবে না। সাদমান বলতে পারিস, মানে এটা অপোজিট হতে পারে, সেটা সমস্যা নাই। লাইক আই উড, সাদমানের ইনবক্স সেজ আদারওয়াইজ। হ্যাঁ দ্যাট দ্যাট টেলস ও এ ডিফারেন্ট আচ্ছা স্টোরি, দ্যাট টেলস এ ভাই ডিফারেন্ট ভাই, স্টোরি আমি যে আবারও বলতেছি, সাদমান খালিদ ফারহান এরা এক্সাম্পল না, এদের কাছে এগুলা আসে, এগুলা সমস্যা, এগুলা মানে ওকে, সো সাদমান, সবাই সাদমান মনে সাদিক করো, না। মনে করো একজন সাধারণ একজন মানুষ আমাদের মতো, সাদমানের মতো না, সে কি করবে, সে কিভাবে হ্যাঁ লিড ওকে, খুঁজে পাবে? হ্যাঁ সো লিড, আমার হ্যাঁ কাছে লিড যেটা, জেনারেট হ্যাঁ করতে লিড হবে, কনভার্ট করতে হবে, অনেক খোঁজার ঝামেলা তো। আমার কাছে এখন পর্যন্ত বেস্ট ওয়ে মনে হয় যে কাউকে আমি অনেকদিন থেকে চিনি হুম হুম অ্যান্ড সে হচ্ছে আমার কম্পাটিবল পার্টনার, প্রবাবল পার্টনার হইতে পারে কোনো মেয়ে, এবং তাকে এখন পর্যন্ত আমি রোমান্টিক অ্যাঙ্গেল থেকে দেখি নাই, কিন্তু এখন আমার রোমান্টিক অ্যাঙ্গেল থেকে দেখতে ইচ্ছা করতে পারে, ওকে আমি ফার্স্ট টাইম দিন। ওকে সো আচ্ছা, এরকম পরিচিত থাকতেই পারে, তাই না? এমন মানে আমাদের হয় সবারই কোনো ফিমেল ফ্রেন্ড থাকে, বিভিন্ন গ্রিন ফ্ল্যাগস বুঝাচ্ছে, রেড ফ্ল্যাগস বুঝে ইজি, বোঝা যে ইজি, কোনটা বাদ দিব এক্স্যাক্টলি এটা আমি ইজিলি বুঝতে পারি। এক্স্যাক্টলি। কুড ইউ বি মোর স্পেসিফিক, আপনাদের কোনো রেড ফ্ল্যাগস আছে? যে আমার একটা রেড ফ্ল্যাগ একদম, মানে এটা টু দা পয়েন্ট রেড ফ্ল্যাগ, সেটা হচ্ছে আমি যদি দেখি সে কোনো একটা রেস্টুরেন্টে ওয়েটারের সাথে গ্যাঞ্জাম করতেছে কিংবা রিক্সাওয়ালার সাথে গ্যাঞ্জাম করতেছে, ইউ ক্যান বি এন এঞ্জেল, হয়তো বা তোমার লাইফে ওই দিন তোমার জাস্ট ক্র্যাঙ্কি লাগতেছিল, বাট এই ধরনের জিনিস ইটস এ রেড ফ্ল্যাগ ভাই, বহুত মানুষ আছে দুনিয়াতে, বাট ইফ ইউ বিহেভ রুডলি উইথ পিপল, স্পেশালি যারা সার্ভিস দেয়, দ্যাটস এ ভেরি বিগ রেড ফ্ল্যাগ। এটা কিন্তু প্লাস আমি কেউ বলি, এটা কাউকে যদি সাদমানের, বিড়াল কিংবা কুকুরকে লাথি মারতে দেখি, তাহলে হ্যাঁ সেলফ ডিফেন্স বাদে যদি লাথি মারতে দেখি, তাহলে দ্যাট ইজ অ্যানাদার রেড ফ্ল্যাগ। আচ্ছা এটা কিন্তু সাদমানের জন্য রেড ফ্ল্যাগ, বাট আমি এমন অনেক মানুষকে দেখছি যারা এটাকে গ্রিন ফ্ল্যাগ ভাবে, মানে ওয়াও, হচ্ছে যে, মানে আলফা হচ্ছে টপ জি, তুই কেমন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি দেখছি, মানে হচ্ছে যে এরকম করতেছে, মানে সে হচ্ছে এগ্রেসিভ মানুষজন পছন্দ করে কোনো কারণে, মানে তার সাথে কম্পাটিবল হবে তারা, খুব ভালো মতন চলতেছে, কারণ সে এইদিকে এগ্রেসিভ, মানে হচ্ছে যে ঠিক আছে ধরেন 60 টাকার জায়গায় 50 টাকা রিক্সা ভাড়া নিবো, এটার জন্য চিল্লাচিল্লি করতেছে রিক্সাওয়ালার সাথে, এইদিকে এগ্রেসিভ, বাট হচ্ছে অন্যদিকে আবার ঠিকই সে লাভ করে, মানে হচ্ছে যে পার্সনটার সাথে রিলেশনশিপে সে তাকে লাভ করে, এটা আমি দেখছি এরকম আসছে। সো এইগুলো না অনেক কমপ্লেক্স, মানে হচ্ছে যে আমি কখনো ইউনিভার্সাল রুল সেট করতে পারি না যে এটা 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 এটা, এটা পার্সন টু পার্সন অনেক ভ্যারি করে। সো আমি আগেই মানে ক্লিয়ারিফাই, আচ্ছা আরেকটা আই জিনিস আমি থিঙ্ক সবার জন্য বইলা দিই, আমরা এখানে যা যা কথা বলতেছি পুরাপুরি পার্সোনাল ওপিনিয়ন, এটারে পুরো কেউ পার্সোনাল ওপিনিয়ন, এখান আমরা থেকে কোনো আমি কিন্তু ফতোয়া দিচ্ছি বই না এখানে, কোনো ফতোয়া না, কোনো বই দলিল এগুলা কিছু লিখতেছি না, যে এটাই আলটিমেট দলিল এরকম না, তো ভুল হইতে পারে, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, আর যদি ডোন্ট ট্রাই ট্রাই করেন দিস অ্যাট তাহলে হোম। এই টুইট হ্যাঁ বা হ্যাঁ রিস্কে আমাদেরকে দোষ দেওয়ার দরকার নেই।